হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আমার আগের ব্লগে বলেছিলাম যে আমি কোথায় যাব, সেটা আমার নেক্সট ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি শিয়ালদা থেকে যাচ্ছি কল্যাণী। তো আমি তো খুব এক্সাইটেড, কারণ আমরা একারাই তিনজনে মিলে, তিনটে মেয়ে মিলে যাচ্ছি শিয়ালদা, তাও পারি রাত্রেবেলা, কারণ নেক্সট দিন আবার আসার থেকে একসাথেই ঘুরে নেওয়াটা অনেকটা বেটার। তাই আমরা যেমন ভয় ভয়ও ছিলাম, তেমন এক্সাইটেডও ছিলাম, কারণ আমাদের ট্রেন লাইন সম্বন্ধে কোনো অতটাও কোনো আইডিয়া ছিল না, তাও সাহস করে করেই আমরা যাচ্ছিলাম। তো ফার্স্টে আমরা টিকিট কাউন্টারে গেলাম, তারপর চারিদিকে আমি দেখছিলাম যে কোথায় কী আছে, কীভাবে যেতে হয়, কোন ট্রেনে করে যেতে হয়, আমরা তো কিছুই জানি না। তারপর ওখান থেকে আমরা টিকিটটা কাটলাম, তারপর ওখানে অ্যানাউন্সমেন্ট করে দিতে আমরা বুঝতে পারলাম যে 6 নম্বর প্ল্যাটফর্মে আর 11 নম্বর প্ল্যাটফর্মে দুটো গাড়ি দিয়েছে। তো আমরা 6 নম্বর প্ল্যাটফর্মেই গেলাম, গিয়ে ট্রেন এসে গেছে। তো সবাইকে জিজ্ঞাসা করে করেই আমরা ট্রেনে উঠেছি, কারণ যদি অন্য জায়গায় যাই আমরা তো ঠিক জানি না ট্রেন লাইন সম্বন্ধে। তারপর সবাই বললো হ্যাঁ এটা যাবে কল্যাণী, তো গিয়ে ট্রেনে বসলাম। এর মধ্যেই ট্রেন ছেড়ে দিয়েছে, আর এই বাচ্চাটা যে আমার ভাইয়ের বয়সই হবে, মানে কীভাবে বাদামটা বিক্রি করছে কত ভালোভাবে, আমার ভাই তো সেটা দেখেই অবাক। এই নিয়ে আমি আমার লাইফের তৃতীয়বার ট্রেনে উঠলাম। তো সাহসটা আমার আগে থেকে একটু বেড়েছে, তাই আমি দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম, অতটাও ভয় লাগছিল না। মা শুধু বলছে সরে আয় সরে আয় যদি কিছু হয়ে যায়, আমার অতটাও ভয় লাগছিল না, কারণ এটা আমার তৃতীয়বার ছিল, অতটাও ভয় পাবার কিছু লাগছিল না। ঠিক আমার তো বেশ মজা লাগছিল, আর এখন ঠিক বাজে হচ্ছে 9:10 এরকমই বাজে তখন। তো কল্যাণীতে ট্রেন এসে থামে আর আমরা নেমে যাই। তো আমি তো ঠাকুরটা দেখার জন্য খুবই এক্সাইটেড ছিলাম, কারণ সবার মুখে শুনেছি যে আইটিআই খুব ভালো প্যান্ডেল হয়েছে, আর আমিও দেখেছি এখন রিলস খুললেই তো ওই সবই দেখায়, তো খুবই এক্সাইটেড ছিলাম। তো স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমাদের হুট করে ইচ্ছা হলো যে আমরা ড্রেস কিনবো। এই রাত্রেবেলা সব দোকান সব বন্ধ হয়ে গেছে, তো আমাদের ইচ্ছে হয়েছে যে হ্যাঁ চতুর্দিন একটা ড্রেস পরেছি, তো পঞ্চমীতেও কেন আমরা এক ড্রেস পরে ঘুরবো। তো পঞ্চমীর জন্য আমরা আর একটা ড্রেস কেনার জন্য বাড়ি থেকে ড্রেস নিয়ে গেলে বেশি ভালো হতো, তো নিয়ে যাওয়া হয়নি। আমরা নিজেরাই ঠিক ছিলাম, মানে আমরা যে ওখানে যাব আমরা নিজেরাও জানতাম না, আমরা হুট করেই প্ল্যান করে ওখানে গিয়েছি। তো ওখানে গিয়ে দেখছি যে ওখানে সব দোকান বন্ধ, তো তারপরে কি করব, একটা টোটোতে উঠি আমরা। উঠে যে ড্রাইভার ছিল তাকে আমরা বললাম যে এখানে কোথায় ড্রেসের মানে দোকান আছে আমাদের নিয়ে চলো, আমরা যাব ওখানে। তো কাকুটা আমাদের নিয়ে যায়, আর কাকুটা ভালো ছিল যথেষ্ট। তো আমরা যাই, গিয়ে ড্রেস কিনি, ওখানে ড্রেস পরে তারপরে গিয়ে ঠাকুর দেখি আমরা, মানে বুঝতেই পারছো আমাদের পাগলামোটা। রাত্রিবেলা আমাদের কী করবো, ড্রেস কিনে পরবো। তো ড্রেস কিনে পরার পর আমরা যাচ্ছি আইটিআই ঠাকুর দেখার জন্য। তো গাইস, অ্যাট লাস্ট অনেক জার্নি করার পর আমরা অবশেষে এখানে পৌঁছে যাই, আর আমরা দেখছিলাম চারপাশটা, আর এখানে যা দেখলাম এখানে বেশিরভাগটা টোটো আর বাইকটাই বেশি চলে, কারণ যেটা দেখলাম রাত্রিবেলা। আর এই দেখো গাইস,
আমার পাগলামো। রাত্রেবেলা নিউ ড্রেস পরেছি, সেগুলো তো তোমাদের দেখাতে হবে। আর দেখো তোমরা, আমি যে রিলস দেখি মানে আইটিআই এত ভিড় দেখায়, আর আমরা গেছি পুরো ফাঁকা, মানে আমরা তো অবাক। বলুন দেখো গাইস, পুরো ফাঁকা। আর এই আইটিআই গিয়ে আমরা কি করেছি না করেছি সেটা আমার নেক্সট ব্লগে আসছে। তো যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা জলদি যাও আর সাবস্ক্রাইব করে নাও। আর দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা। আর প্যান্ডেলের যখন আমি ওপরের এটা দেখতে পাচ্ছিলাম, জাস্ট তোমাদের কি বলবো, এত মানে